ডালিউডে সবচেয়ে সুন্দরী নায়িকা কে? যে যাই মনে করুন না কেন, জায়েদ খান মনে করেন পরিমনি হচ্ছে ডালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা। দুটি ছবিতে একসঙ্গে কাজ করছেন দুজন, সহশিল্পীকে খুশি করতে নয় বরং নিজের মনের কথাই জানিয়েছেন জায়েদ খান। মাত্র দুটি গানে শুটিং শেষ হলেই শেষ হবে জায়েদ পরীর অন্তর্জ্বালা, এরপরে শুরু হবে ছবিটির মুক্তির অপেক্ষা। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রতীক্ষিত সেই গানের শুটিং। তবে ওই ছবি শেষ হওয়ার আগে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই জুটি। ছবির নাম হৃদয় ছোঁয়া ভালোবাসা। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছিল নতুন ছবির চুক্তি সইয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়েছিলেন ছবির নায়ক নায়িকা, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবিটির ব্যাপারে পরিমনি জানান, বেশ কয়েকদিন আগে থেকেই ছবিটির কাজের ব্যাপারে মত দিয়েছিলাম। জায়েদ খানের সঙ্গে আরও একটি নতুন ছবিতে কাজের ব্যাপারে পরিমনি জানান, একই এলাকার মানুষ আমরা, অন্তর্জ্বালা ছবিতে একসঙ্গে ভালো কাজ করেছি, দুজনের ভালো বোঝাপড়াও তৈরি হয়েছে, ফলে আগামী ছবিতেও আরো ভালো কাজ করতে পারবো বলে আশা করছি। সহশিল্পী পরিমনির প্রশংসা করে জায়েদ খান বলেন, ডালিউডের সব থেকে সুন্দরী নায়িকা পরিমনি, অভিনয়ও ভালো করেন, অন্তর্জ্বালা ছবিতে তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। হৃদয় ছোঁয়া ভালোবাসা ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, 22 অক্টোবর FDC-তে মহরতের মধ্য দিয়ে শুরু হবে ছবির শুটিং। ছবিটিতে আরও অভিনয় করছেন শিরিন শীলা, চম্পা, আলিরাজ, রেবেকা জলি, সাদেক বাচ্চু প্রমুখ। বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।